نعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد গতকালকের বয়ানে বলা হয়েছিল আমাদের আত্মাকে ঘষা মাজা করা ছাড়া সঠিক দিনের উপর থাকা সঠিকভাবে আমল করা সম্ভব নয়। আত্মা যদি আল্লাহ মা পুরো খ্রিস্টান মার্কা হয় দিনকে খ্রিস্টান মার্কা মনে করে, ইহুদি মার্কা হলে ইহুদি মার্কা মনে করে, আত্মা সঠিক হলে সঠিক দিন আমার বুঝে আসে, সঠিক দিন অনুযায়ী জীবন গড়ে তুলতে পারি। কিন্তু এই কাজটি আর এক আত্মশুদ্ধিওয়ালা আল্লাহওয়ালার সংসব এবং সহবত ব্যতীত সাধারণত হয় না। দু এক জায়গায় হলে আল্লাহ পাকের কুদরত প্রকাশ পায়, আল্লাহ পাক কুদরতি ভাবে করে দেন, না হয় সাধারণত এভাবে হয় না। আরেকজনের সংসব লাগে, এই রাস্তার প্রস্তাব ধরতে হয়। এই রাস্তার ওস্তাদ কে, সঠিক কে, ব্যাঠিক কে, গতকালকে তার ১৩টি আলামত এবং চিহ্ন পেশ করা হয়েছে। এক কথায় কে বাস্তবে এই রাস্তার ডাক্তার এটা বুঝবো কোরআন ও হাদিস দিয়ে। কোরআন ও হাদিসের সহি ব্যাখ্যা বিশ্লেষণ কি এটা বুঝবো আল্লাহওয়ালা দিয়ে, সহি আলেম দিয়ে। সহি আলেম ছাড়া কোরআন বুঝতে গেলে খ্রিস্টান মার্কা বুঝা, ইহুদি মার্কা বুঝা, নাস্তিক মার্কা বুঝা হবে। আর কোরআন ছাড়া আল্লাহ আল্লাহ বুঝতে গেলে, এই লাইনের ডাক্তার বুঝতে গেলে বান্দারি মার্কা, দেওয়ানবাগি মার্কা, কুতুববাগি মার্কা, রাজারবাগি মার্কা, এফবাগি মার্কা হবে। আরবিতে বাগি শব্দ মানে রাষ্ট্রদ্রোহী। ফারসিতে একটি প্রবাদ আছে, জবানে খালক নকরা রায় খোদা,
মানুষের জবান মানুষের মুখ আমার আল্লাহর মাইক, আল্লাহ যেটা বলতে চান মানুষের মুখে তুলে দেন। বাগি মানে রাষ্ট্রদ্রোহী, আর এখানে বাগি মানে খোদাদ্রোহী। তো মানুষরা বলে ওরাও বলে দেখবেন সব হিসেবে বাগি, দেওয়ান বাগি রাজার বাগি কুতুব বাগি সব বাগি। আল্লাহ মাফ করুন। কোরআন ও হাদিস দিয়ে বুঝতে হবে আসলে এর আত্মশুদ্ধি হয়েছে কিনা, আরেকজনকে করাইতে পারে কিনা। আর কোরআন হাদিস বুঝতে হবে এরকম আত্মশুদ্ধিওয়ালা আরেক সহি আলেমে হকানি রব্বানির মাধ্যমে। এক কথা, এই দুই রাস্তাকে সাথে নিয়ে চলতে হবে, কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ। অনেকে বলে কোরআন হাদিস বুঝি না, আমাদের বাবাই বলছে। আবার কেউ বলে পীরাউলিয়া মৌলভী সাহেব দরকার কি, কোরআন হাদিস আমার সামনে আছে অনুবাদও আছে, এই দিয়ে আমি চলি। আমাদের গ্রহে দেওবন্দের মুরব্বী সৈয়দ লায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি বলেন দুইটাই গোমরাহ কোন কথা, এই দুইটা ভ্রান্ত। কোরআন হাদিস বুঝি না বাবা কি বলে, এটাই আসল কথা, এটাও গোমরাহি। এদিকে আবার পীর বুজুর্গ মৌলভী সাহেব দরকার কি, কোরআন হাদিস সামনে আছে এইটাই যথেষ্ট, এটাও গোমরাহ কোন কথা। দুইটাকে সামনে নিয়ে চলা লাগবে। দলিল খোদ কোরআনে কারীম, কোরআন নিয়ে চলতে হবে। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এগুলো সব কোরআন মানার দলিল। আবার কোরআন ওয়ালা মানার দলিল ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, সহি রাস্তা কোনটা? আল্লাহ পাক যদি বলতেন সিরাতাল কোরআন ওয়াল হাদিস, কোরআন হাদিসের রাস্তা সহি রাস্তা, তাহলে আর রিজালুল্লাহ কোরআন হাদিসের ধারক বাহকের প্রয়োজন পড়ত না। কিন্তু আল্লাহ পাক তা না বলে বলতেছেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাকের পুরস্কৃত বান্দাদের রাস্তা সিরাতে মুস্তাকিম সোজা রাস্তা, এই রাস্তায় চললে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ পাক আগে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকীন, আরেক আয়াতে বলতেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, আরেক আয়াতে বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আরেক আয়াতে বলতেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আরেক আয়াতে বলতেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এগুলোর দ্বারা প্রমাণ হয় রিজালুল্লাহ মানতে হবে। কিতাবুল্লাহ রিজালুল্লাহ দুইটাকে সাথে নিয়ে চললে এটাকে বলে রাহে এতেদাল, মধ্যম পন্থী রাস্তা। আল্লাহ পাক বলেন ইন্না জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বানাইছি। ইহুদিরা ছিল শুধু কিতাব মানবো, নবীর দরকার নেই, অসংখ্য নবীকে তারা হত্যা করেছে শহীদ করেছে ইহুদিরা। আর খ্রিস্টানরা ঈসা আল্লাহর বেটা, বস বেটার কথা মানলেই চলে, কিতাবের এত দরকার নেই। এরা শুধু রেজাল নিয়ে, ওরা শুধু কিতাব নিয়ে, দুইটাই গোমরা হয়ে গেছে। ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, ইহুদি অভিশপ্ত আর খ্রিস্টানরা ভ্রান্ত গ্রস্ত। মুসলমানদেরকে আল্লাহ পাক বানাইলে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। জাআলনাকুম উম্মাতান ওয়াসাফা, এরা শুধু কিতাবুল্লাহ দিয়েও চলবে না, শুধু রেজালুল্লাহ দিয়েও চলবে না, আল্লাহর কিতাব এবং আল্লাহর মনোনীত বান্দা উভয়কে সাথে নিয়ে চলবে, একে বলে রাহে এতেদাল, মধ্যম পন্থীরা। যদি কিতাবুল্লাহ যথেষ্ট হয়, এক এক শব্দের শত শত অর্থ হয়,
আপনি কোন অর্থ নিয়ে আল্লাহর কিতাব বুঝবেন? যেমন ধরেন সালাত, সালাত শব্দের এক অর্থ হইল নিতম্বকে না আড়া করা। নিতম্ব না আড়া করাকে আরবিতে সালাত বলে। সালাত শব্দের আরেক অর্থ দোয়া করা। সালাত শব্দের আরেক অর্থ দুরুদ পড়া। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, রাসূলের উপরে দুরুদ পড়া, সালাম দাও। সালাতের অর্থ আমরা যে নিয়মে নামাজ পড়ি এই নিয়মে নামাজ পড়া। এখন যদি রেজাউল্লাহ না মানি, আলেম ওলামা আল্লাহর মনোনীত বান্দাদেরকে না মানি, কেউ বলতে পারে আমি নিতম্ব নাড়াই নিয়েছি, বাস ফরজ আদায় হয়ে গেছে। কেউ বলতে পারে দোয়া করছি আল্লাহর কাছে, ফরজ আদায় হয়ে গেছে। কেউ বলতে পারে দূরে সরে পড়েছি, ফরজ আদায় হয়ে গেছে। যে নিয়মে আমরা পাঁচ অক্ষ নামাজ পড়ি এটা করলো না, তাকে কি করে ধরবেন? অথচ এটা গুমরাহি। তাই এখানে রেজাউল্লাহ লাগবে। সালাতের আসল কি অর্থ এটা মহামনীষীদের মাধ্যমে বুঝবো। সালাত মানে এইভাবে নামাজ পড়া। এদিকে আবার যদি শুধু রেজাউল্লাহ নিয়ে চলি, কিতাবে দরকার নেই। তো রেজাউল্লাহ তো মনসুর বলছে, আনাল হক, আমরাও বলবো। কেউ মুরিদকে বলছে নামাজ ছেড়ে দাও, আমরাও ছেড়ে দিব। এখানে কিতাবুল্লাহ লাগবে। হ্যাঁ, এখানে প্রশ্ন, মনসুরকে আল্লাহর ওলি বলেন, আবার আনাল হক বলতে নিষেধ করেন। আল্লাহর ওলির কথা শুনলে বরকতই কে হবে? আল্লাহর ওলির নকল করলে, অনুকরণ করলে বরকতই কে হবে? এটা নিষেধ করেন। বুঝার বিষয় আছে। সাইয়্যেদ তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কোরআন যথেষ্ট, কোরআনের ধারক বাহক লাগবে না। এটা যেমন গোমরা, গাউস কুতুব পীর আউলিয়া আলেম ওলামা যথেষ্ট, কোরআন কি বলে এটা আমি বুঝি না, এটার দরকার নেই, এটাও গোমরা। এরপর বাহ্যিকভাবে দেখা যায় অনেক আল্লাহর ওলি কোরআন পরিপন্থী কাজ করতে বলছেন বা করছেন, এটা কিভাবে হইল? হযরত ব্যাখ্যা দিয়ে বুঝাইলেন। এলমে তাকাবুফের পরিভাষায় কাউকে বলে মুরিদ, পিশাবের কাছে বয়াত গ্রহণ করে একে মুরিদ বলে। আবার কাউকে বলে মুরাদ। মুরিদ মানে এরাদা করনে ওয়ালা, ইচ্ছা পোষণকারী, আত্মশুদ্ধি করার, সহিভাবে সুন্নত তরিকায় আল্লাহর রাস্তায় চলার ইচ্ছা পোষণ করছে এই মুরিদ। আর মুরাদ মানে তাকে চাওয়া হইয়েছে, যাকে চাওয়া হইয়েছে সে মুরাদ। কি অর্থ? কোরআনের পরিভাষায় কেউ হইল মুনির, কেউ হইল মজজু। কি অর্থ? কিছু আল্লাহর বান্দা আছে নিজের ইবাদত, রিয়াদত, মুজাহাদা, সাধনা, মেহনত, পরিশ্রম, কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের দিকে যাওয়ার পথ অতিক্রম করে। এদেরকে সালেক বলে, পথ অতিক্রমকারী। আর কিছু বান্দা এমন আছেন আল্লাহ পাক নিজে টেনে নিয়ে পথ অতিক্রম করাইয়ে দেন, এদেরকে বলে মজজুব, আকর্ষিত। এই মজজুবের তাসাউফের পরিভাষায় বলে মুরাদ, সালেকের তাসাউফের পরিভাষায় বলে মুরিদ। যেমন ধরেন বিশতলা বিল্ডিং, উপরের তলায় মালিক থাকে, দুইজন মানুষ মালিকের কাছে যাবেন, ঘুরতে ঘুরতে সিঁড়ি পাইছেন, এই সিঁড়ি বেয়ে বেয়ে মালিকের কাছে যেতে হবে। আপনার সাথী সিঁড়ি বেয়ে উঠা আরম্ভ করে দিয়েছে, উঠতেছে, হঠাৎ মালিকের পক্ষ থেকে আপনার কাছে ফোন আসলো যে তোমার ডান দিকে টাকা ছোট্ট একটি কুঠুরি আছে, এর সামনে সুই দিও, তুমি সুই এটা টিপ দিও। টিপ দিলে দেখবে কুঠুরির দুয়ার অটোমেটিক খুলে গেছে, খুললে তুমি ভিতরে ঢুকবে, যাকে আমরা লিফট বলি। এই বেচারা তাই করছে, ভিতরে ঢুকে সুই টিপ মারছে, লিফট এক টানে তাকে নিয়ে গেছে বিশতলায়।
অনেকক্ষণ পরে আপনার সাথে সিঁড়ি বেয়ে বেয়ে বিস্তালায় উঠছে, উঠতে তো উঠতে নিঃশ্বাস ফুলা এভাবে দিয়ে উঠে উঠে দেখা যায় আপনি সেখানে ও তো আশ্চর্য ভাই, তোমার আগে আমি পথ চলা আরম্ভ করলাম, তুমি দেখলাম ওইখানে দাঁড়াইয়াছ, আমার আগে আসতে কিভাবে আমাকে ক্রস করতে তো দেখলাম, ভাই আমি একটু বুঝি না, মালিককে ফোন করলো পাশে এক কুঠুরিতে উঠলাম, চলে আসলাম উপরে মালিকের সামনে। যে ব্যক্তি সিঁড়ি বেয়ে উপরে উঠলো তাকে বলে থাল, এক তাকে বলে মুড়ি, নিজের চেষ্টায় সে উপরে উঠলো। আর যে ব্যক্তিকে মালিক মেহরবানি করে লিফটের রাস্তা দেখা যায় এক টানে নিয়ে গেছে, একে বলে মজিদু, আকর্ষিত বন্ধা, একে বলে মুরা। তো কিছু বন্ধা আছে নিজের পরিশ্রমে আল্লাহ পর্যন্ত পৌঁছে, কিছু বন্ধা আছে আল্লাহ পাক টেনে আল্লাহর কাছে নিয়ে যান। যারা মুরাদ বা মজিদু এদের হিসাব নিকাশ ভিন্ন, যারা সালেক বা মুরিদ এদের হিসাব নিকাশ ভিন্ন। হাদিস শরীফে আছে একদিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ হেসে দিলেন একা একা, তো একা একা বুঝবান মানুষ হাসে না, হুজুর হাসছেন একা একা, সাহাবায়ে কেরাম কারণ জানতে চাইলেন, হুজুর হাসতে হাসতে বলে আমি দেখতেছি আল্লাহর কিছু বান্দা বেহেশতে যাইতে রাজি নেই, যাবে না, এদেরকে রশি দিয়ে বেঁধে জোর করে টেনে বেহেশতে নিয়ে যাওয়া উচিত, এই জন্য আমার হাসি আসছে। দেখবেন কিছু বাচ্চা মাদ্রাসায় ভর্তি রাজি নেই, তো মা বাবা কিংবা ওস্তাদে জোর করে হাত ধরে টেনে মাদ্রাসায় নিয়ে আসে, এখন সে মনে করে আমার উপরে বাড়াবাড়ি করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, আমি খেলাধুলা করবো স্বাধীনভাবে চলবো, নিয়ে আসছে মাদ্রাসা, এটা আমার উপরে জুলুম। যখন সে আলেম হয় বড় শিক্ষিত, এখন দমে দমে ওই আব্বা আম্মাকে দোয়া করে, ওস্তাদকে দোয়া করে যে যদি ওই দিন আমাকে টেনে হেঁচি বেঁধে মাদ্রাসা না আনতো তো এখন আমি মজবুর হইতাম, রোদ্রে জ্বলতাম, বৃষ্টিতে ভিজতাম, কত কষ্ট করতাম। এই এবারে একদিন গাড়িতে করে কোথাও যেতেছিলাম, গাড়ির ড্রাইভার বলে হুজুর আমাকে আমার আব্বা আমার চাইছিল আলেম বানাবেন, তো আমি স্কুলে পড়ছি সেভেন পর্যন্ত, মাদ্রাসায় পড়ছি নাজারা পর্যন্ত, এখন কামতেছি হায়রে, এখন কষ্ট জীবন চালাইছে, পয়সা কড়ি কামাইছে, কত কষ্ট ভোগ করতেছি, আর আপনাদেরকে দেখি এই গাড়িতে কোথায় কত আরামে চলে যেতেছেন, কত সুস্বাদু খাবার সামনে আসতেছে, মানুষের কত ইজ্জত একরাম করতেছে, হুজুর আমি যদি তখন ফুটতাম আর বুঝতাম আমারও তো এরকমই করতাম, কিন্তু এখন কানলে কি লাভ, বড় হয়ে গেছে, এখন তো আর আমার সেই সময় রয়ে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছেন, এদেরকে জোর করে ভেসতে নিয়ে যাওয়া হচ্ছে, এরা যাইতে রাজি নেই। যেমন ধরেন এক ব্যক্তি নিজের পরিশ্রমে লেখাপড়া করছে, এরপরে ভর্তি হয়েছে আর্মি ডিপার্টমেন্ট, নিজের পরিশ্রমে নিজের কৃতিত্বে আস্তে আস্তে প্রমোশন পেতে পেতে সুবেদার হইল, এরপরে যে আস্তে আস্তে মেজর, মেজর জেনারেল, এরপর হইতে হইতে আর্মি প্রধান হয়ে গেছে। এই বেচারা নিজের পরিশ্রমে আর্মি প্রধান পর্যন্ত পৌঁছে, রিটায়ার করার পরেও সরকার তাকে ছায় না প্রধানমন্ত্রী বানায় নিয়েছে, তার নিজের পরিশ্রমে সে প্রধানমন্ত্রীর পদ পেয়ে গেছে। আরেকজন শাহজাদা লেখাপড়া শিখতে চায় না, তার আব্বা তাকে জোর করে ধরে লেখাপড়া শিখায়, শিখাইয়া আস্তে আস্তে উপরে নিয়ে মন্ত্রীতে দায়িত্ব দেয়, যুবরাজ বানায়, আমার ঘরে তুমি হবে দেশের রাজা বাচ্চা। তো প্রথম যে ব্যক্তি নিজের পরিশ্রমে মন্ত্রী পর্যন্ত পৌঁছলো, এই হলো মুড়ি, এই হলো সালে। আর শাহজাদা একে যে তার আব্বা জোর জবরদস্তি নিয়ে যুবরাজ বানাইছে, এই হলো মুরাদ, এই হলো মজিদু। একে কেন জোর জবরদস্তি বানায়, এ হলো বাদশার ছেলে, বাদশার সাথে তার গভীর সম্পর্ক, এই জন্য তাকে জবরদস্তি যুবরাজ বানাই দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ পৌঁছে নিজের কোরবানি, নিজের চেষ্টা, মুজাহাদা, রিয়াজত, সাধনার মাধ্যমে, এবাদতের মাধ্যমে, এ হলো মুরিদ। আর কিছু বান্দা আছে তার কোন কাজ আমার আল্লাহর কাছে এমন ভালো লেগেছে, এমন পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক জোর করে তাকে টেনে আল্লাহর কাছে নিয়ে যান, এই হলো মুরাদ, এই হলো মজিদু। তো যখন মজিদু আর মুরাদ হয় এই মকামে এই স্তরে পৌঁছার পরে, যেহেতু সে আল্লাহ পাকের কাছে পৌঁছে গেছে,
সবসময় আল্লাহ পাক তার সামনে, এখন সে আল্লাহ পাক ছাড়া অন্য কিছু দেখে না, অন্য কিছু বোঝে না। আপনি যদি অনেক সময় ধরে সূর্যের দিকে তাকাইয়ে থাকুন, সূর্য একবারে দুপুর বেলা পুরা প্রখর এই অবস্থা থাকে অনেকক্ষণ, আপনার চোখ খিরা হবে, চাপসা হবে। নিজের দিকে তাকালে সূর্য দেখা যায়, অন্যদিকে তাকালে সূর্য দেখা যায় না। তো নিজের দিকে তাকালে যখন সূর্য দেখবেন বলেন আমার সাম, আমি তো এখন সূর্য। অন্যদিকে তাকালে যখন সূর্য দেখবেন বলবেন আমতার সাম, তুমি তো এখন সূর্য। হযরত মনসুর মজজুব ছিলেন, মুরাদ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে পৌঁছে আল্লাহ ছাড়া কিছু দেখেন না। নিজের দিকে তাকাইলে এখন আনাল হক বলেন, বাইরের দিকে তাকাইলে আমতাল হক বলেন। ওই হালাত ওই অবস্থা যদি আমার হয় তো আমি আনাল হক বলতে পারি। ওই হালাত ওই অবস্থা পৌঁছার আগে আনাল হক বলে এটা তো শিরিক হবে, আমাকে হত্যা করার সরকার উপরে ফরজ হবে। যারা এই রাত এই ভেদ যারা বোঝে না, এরা আল্লাহ মাহফুর মনসুরকে কাফের বলব। তুমি এই মকামে পৌঁছো তারপরে বুঝবি সে কেন আনাল হক বলছ। এই পরিমাণ সে ফানা দিলে, আপনি সূর্যের দিকে তাকাইতে তাকাইতে এই পরিমাণ ফানা হয়ে গেছেন সূর্যের উপরে, এখন সূর্য ছাড়া কিছু দেখেন না, যেদিকে তাকান সব সূর্য। তো হার চে বেইনাম ও এতো ইয়া বো এতো, হার চে বেইনাম দর জাহাঁ বাইরে তুনে ইয়া তো ইয়া বো এতো ইয়া বো এতো, যেদিকে তাকাই এখন সব দেখে সূর্য। তো মনসুর যেদিকে তাকায় সব দেখে আল্লাহ, সব তো যাপসা হয়ে গেছে, বিলীন হয়ে গেছে আল্লাহর অস্তিত্বের মধ্যে, এই জন্য সে আল্লাহ দেখে। তো নিজের দিকে তাকায় আনাল হক বলে, অন্যদিকে তাকালে আনতাল হক বলে। তার অর্থ নিজে খোদাই দাবি করা নয়, দেখতেছে সব সব। এটা কাবেলে এত্তেবা নয়, অনুকরণীয় নয়, যেহেতু এটা ওনার হাল। বুজুর্গদের ভিন্ন হাল হয়, এক একজনের এক এক রকম, এটা শরীয়ত নয়। শরীয়ত হবে হাল, কোরআন হাদিস কি বলে এটা শরীয়ত, এটা সংবিধান। এক এক বুজুর্গের এক এক অবস্থা, এটা হাল। যদি এটাকে শরীয়ত মানি তো হাজারো লাখো মতানৈক্য সৃষ্টি হবে এক বুজুর্গের এই হাল। এখন যারা মনসুর হাল্লাজের মতাকে, মনসুর হাল্লাজকে ইজ্জত এহতারাম করে বুজুর্গ মনে করে, তো বলে হুজুরে বলছেন আনাল হক, চলো আমরা সব আনাল হক শুরু করি। একদিন এক মুরিদ এসে বলতেছে হুজুর আমার মনে চায় আল্লাহকে যদি একটু স্বপ্নে দেখতে পেতে, আল্লাহকে দেখতে চায়। হুজুর বলেন নামাজ ছেড়ে দাও, নামাজ পড়া বন্ধ, নামাজ পড়া তো দেখতে পাই। মুরিদ বলে ইন্না লিল্লাহি, হুজুর কয় কয়, আল্লাহ বলে নামাজ পড়ো, আকিমুস সালাহ ফরজ, হুজুর বলে ফরজ ছেড়ে দাও, তাহলে আমি কি মুমিন থাকবো, কি কয় ছাড়ে না। আরেকদিন এসে আবার হুজুর মনে হয় আল্লাহকে একটু স্বপ্নে দেখতাম, তো বলছি না নামাজ ছেড়ে দাও। আবার বেচারা চিন্তা কি রে কি কয় কয় উল্টা কথা, নামাজ পড়ে দু চার দিন পরে আবার হুজুর আল্লাহকে একটু দেখতে মনে হয় একটু স্বপ্ন যদি দেখতাম। বেকুব বারবার তোমার বলি আল নামাজ ছাড়ো, তুমি আমার সমানষ্ট করো, প্রতিদিন আসি এক কথা আচ্ছা গেছে নামাজ ছাড়বে, কিন্তু আহা নামাজ কি করে ছাড়ি, অনেক জোরে শূন্যতা ছাড়ছে, ঘর থাকতে পারে শুয়েছে, স্বপ্ন দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন কি দোষ করলাম, আমার তোমরা ছেড়ে দিলে। স্বপ্ন থেকে উঠে আবার গেছেন হযরত মাওলানা আজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, হুজুর নামাজ ছাড়তে বলছেন, ফরজ তো ছাড়তে পারি নাই, সুন্নতটা ছাড়ছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন কি দোষ করলাম, আমার সুন্নতটা ছেড়ে দিয়ে। হযরত মাওলানা আজামউদ্দিন রহমাতুল্লাহ বলতেছেন, তো বলছিলাম নামাজ ছাড়তে, ফরজ যদি ছাড়তা তো আল্লাহ পাকে স্বপ্ন এসে বলতেন নামাজটা কেন ছাড়ছেন, আল্লাহ করায় আমি ছেড়ে দিলাম। এই ব্যাপারে ঘুম থেকে উঠে উজু করে তাড়াতাড়ি সুন্নত দুই রাকাত পড়ছে, এটার পরে দুই রাকাত পড়ছে, তো সুন্নত ছাড়া হয় না। তো পীর বলেন এই আমার এই মুরিদকে আসলে মুরাদ এই মজুদু, এর দ্বারা এই ইবাদত ছাড়া সম্ভব হবে না, এ ছাড়বে না, এই পড়িয়ে নিবে যেভাবে হবে তার দ্বারা পড়ায় নিবে, যেমন রাসূল সুন্নত পড়ায় নিতেন, আল্লাহ পাক ফরজ পড়ায় নিতেন।
তাহলে এটা শরীয়তের পরিপন্থী, শরীয়ত মুহালাফ হুকুম হয়নি। এই ক্ষেত্রে এসে বলা হয় বমায় সাজ্জাদা রঙ্গি কোন আগার পীরে মগা গুয়া, বমায় সাজ্জাদা রঙ্গি কোন আগার পীরে মগা গুয়া, কেসা লেখবে হুনার নবুয়াদ যে রসম রাহে মঞ্জিল হা। পীর যদি হকানি হয় আল্লাহওয়ালা হয়, আর ওই হাল যদি তোমারও হয় তো এখন তুমি পীরের নকল করতে পারবে, অনুকরণ করতে পারবে, এটা তোমার হাল। এটা শরীয়ত, শরীয়ত হলো হালের নাম, কোরআন ও সুন্নতের নাম, ওটা যা বলে এটা শরীয়ত। এক বিশ্বাস অসুস্থ বসে বসে নামাজ পড়ে, মুরিদের চলো আমরা বসে পড়ি হুজুর রাখতে পারবে। আরে হুজুরের তো দায় পড়ার এখন শক্তি নাই, তুমি এরকম দুর্বল হও তখন তোমার জন্য বসে নামাজ বৈধ হবে, তুমি তো দুর্বল হও নি, তোমার জন্য বসে নামাজ তো বৈধ হবে। আরেক বিশ্বাস কিতাবে পড়ছে গালেবান হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি আটাকে পানির সাথে গুলে পান করে ফেলতেন, পানির সাথে। কেন? এটাকে খামির বানাইতে হবে, রুটি বানাইতে হবে, সেঁকতে হবে, এরপরে তরকারি দিয়ে মুখে দিতে হবে, চাবাইতে হবে, গিলতে হবে, এত সময় নষ্ট করা যাবে না, বানাইতে গুলো গিলে ফেলো, বাকি সময় আল্লাহ গিলে করো। এটা পড়ার পরে এই হিসাব হয় আমার পান খায়, এখন থেকে রুটি পাকানো হবে না, আটা পানিতে গুলবো, সকলে শরবতের মতো পান করে ফেলবে। এক দুই বেলা পান করার পর এখন হায় রে দস্ত পেট নষ্ট, সাতলা পায়খানা, হিসাবের একই অবস্থা, মুড়িদের একই অবস্থা, শুধু পায়খানায় আর পান খায় দৌড়ে দৌড়ে, কিসে আল্লাহ বিল্লাহ, কিসের নামাজ কিলা, নামাজ কালাম আছে এবাদত সব সর্বনাশ। হিসাব হয় তওবা তওবা, আমি তো আব্দুল কাদের জিলানী হই নাই, আমার জন্য তার অনুকরণ করাও বৈধ হবে, ওনার ব্যাপার ছিল। ওই মকামে পৌঁছলে তখন তার জন্য ওইটা বৈধ হয়, এটা আমার জন্য বৈধ হবে না, আমি তো ওই মকামে পৌঁছি। এখান থেকে একটি কথা বুঝে আসে, কুতবে ওয়াক্ত কারে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উজানির নিঃশ্বাস ওনার মুরিদেরা লাভ দেয়, চিৎকার দেয়, দৌড় দেয়। মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রহমতুল্লাহ ওনার বিরুদ্ধে লিখবেন, যেটা বন্ধভুকি বন্ধভি সহিবি নয়, হকানিকি নয়, কাগজ কলম হাতে নিয়ে লিখলে বসে মনে পড়লো ইনি ইমামে রব্বানি আবু হানিফা আনি আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা, এই কথা মনে পড়ে লিখলেন না, উঠে গেলেন। দু চার দিন পরে আবার এই কথা মনে, মুরিদেরা লাভ দেয়, চিৎকার দেয়, কুক দেয়, দৌড় দেয়, সাহাবা একরাম তো এরকম করেনি, এ বন্ধ বিক্রি আবার লিখে গেছে, কাগজ কলম হাতে নিয়ে বসছেন, আবার ওই কথা মনে, ইমামে রব্বানি খলিফা বন্ধ লিখলেন, লিখলেন বারবার। এরপরে মনে আসলো উনি তো এখনো জিন্দা আছেন, আমি দূর থেকে লিখতে বসে আবার বন্ধ করি, আমি ওনার কাছে সরাসরি যাই, গিয়ে জিজ্ঞেস করে হুজুর আপনার মুরিদেরা লাভ দেয় কেন, কুক দেয় কেন, চিৎকার দেয় কেন, দৌড় দেয় কেন, লাভালাভি করে কেন, সাহাবা একরাম তো এগুলো করেন, হাট হাজারের থেকে সফর করে উজানি আসলেন, আসার পরে হুজুরের বাড়ির সামনে পুকুরে পাড়ে কাটলা, দেখে যে হুজুর এখানে এখানে পাশে বসে হুজুর একটা কথা জানতে আসলেন, কি আপনার মুরিদেরা লাভ দেয়, কুক দেয়, চিৎকার দেয়, লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, আমি আপনার বিরুদ্ধে লিখলে বসে কাগজ কলম হাতে নিয়ে যে আপনি বন্ধ দিচ্ছি, কিন্তু মনে পড়ে আপনি হযরত গঙ্গোহীর খলিফা, এটা মনে পড়লে আবার লেখা বন্ধ করে দিল। কয়েকবার এই অবস্থা, শেষমেশ মনে আসলো আপনি তো জিন্দা আছেন, আপনার থেকে বুঝে নি, আহা মুফতি সাহেব আপনি বুঝি বলেন না, নোয়াখালীর ভাষায় চোখ খাটেন, চোখ খাটেন মানে চক্ষু বন্ধ করব, চোখ বন্ধ করে আন লগে হয় আমার সাথে পড়ুন, কি কলা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু বলার সাথে সাথে মুফতি সাহেব এক লাফ দিয়ে পুকুরের ভিতর চাকরি পানিতে বাঁচতেছে, হুজুর সাতরা যে আসতেছে এসে কয়ে যে বুঝে আসছে, বাস এক কথায় শেষ। এটাকে বলে হাল, হাল যখন আসবে তখন আপনি মজবুর, আপনি বাধ্য, আপনি অপারগ, আপনি এরকম করবেন।
এখন বুঝার জন্য সিদ্ধান্ত নিয়ে এক লোকের পাঠাইছে, তুমি যাও উদানি, যাই ভালো করে বুঝে আসো। এই বেটা আসতে বুঝলি মসজিদে এসে হুজুর আপনি মুরুদারা লাভ দেয় খুব দেয় চিৎকার দেয়, আমরা আপনাকে ভালো মনে করি না, এই হাল অবস্থা কেন? আমি এটা বুঝতে আসি। ও বুঝতে আসি, জি চোখ কাটেন, চোখ বন্ধ করেন, ওষুধ একটা, চোখ বন্ধ করার পরে হুজুর আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলার সাথে এই লোকে নিজেই লাভ, লাভ তো লাভ, মসজিদ থেকে বেরিয়ে হুজুরের বাড়ির চতুর্দিকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আর এই লাভ আর দু বাড়ির চতুর্দিকে ছিল কেওয়া কাটার জঙ্গল, নদীর ভাড়ায় দেখবেন আনারস গাছের মতো লম্বা লম্বা পাতা হয়, দুই পাশে কাঁটা থাকে, আনারস গাছের কাঁটা থাকে, কিছু আনারসের পাতার পাশে কাঁটা থাকে না, কিছু কাঁটা থাকে, এ কেওয়া কাঁটা এরকম, এই কাঁটা বনের ভিতর দিয়ে জোর দিয়ে আর লা ইলাহা ইল্লাল্লাহ আর লাভ লাভ রক্তাক্ত সারা দেহ, একটু পরে হুজুরে বুনারে এ তো মরবে, এটা ধরে আনো, ধরে আনা ধরে পানি ফলাও, মানে ফলায় উঠে এনে মলম টলম দিয়ে কো বুঝে আসেন, কো জি হুজুর বুঝে আসে, ফিরে গেছে দেশে, এলাকার লোকরা দোষে ভাই বুঝছো নি কি অবস্থা, তো যার বুঝের দরকার যাই বুঝে আসো, আমি বলবো যাও ভাইয়া বুঝে আসো, এটা হলো হাল, এটা আমার আপনার অনুকরণীয় নয়, আমার আপনার ওই হাল হইলে আপনার করবেন দোষণীয় নয়, কিন্তু এদের বিরুদ্ধে চারণ করা যাবে না, কেন সে লাভ দিল, কেন সে কুক দিল, কেন আনাল হক বললো, কেন নামাজ পড়তে নিষেধ করলো, না তার এহতেরাম আমাদের অন্তরে থাকতে হবে, তার ইজ্জত আমাদের অন্তরে থাকতে হবে, তার সাথে বেয়াদবি করা যাবে না, তাকে গোমরা বলা যাবে না, যেহেতু তার উপরে হাল ছিল। এখন প্রশ্ন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কেন এমন হয়নি, ওনারা কেন কুক দেন নাই, লাভ দেন নাই, চিৎকার দেন নাই, এরকম জোর দেন নাই, এটা রহস্য হইল। আসল দিন তো হলো রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, তার ইত্তেবা তার ইতাআত হলো আসল দিন। এখন রাসূলের যদি হাল তারই হয়, হাল তো দিন নয়, তাহলে কোনটা দিন কোনটা দিন নয় আমরা বুঝলাম কিভাবে? তাই আল্লাহ রাসূল এই মকাম থেকে আরো উঁচু মকামে থাকার পরেও ওনার হাল হয় নাই, হলে তো উম্মত বিভ্রান্তিতে পড়তো, কোনটা দিন কোনটা দিন নয়, কারণ হাল তো দিন নয়, তা রাসূলের হাল এই জন্য হয়নি যাতে দিনের মধ্যে গায়ের দিন ঢুকতে না পারে, আল্লাহ পাক হেফাজত করছেন। সাহাবায়ে কেরামের কেন হয়, সাহাবায়ে কেরামের কাজকর্ম এবং ব্যক্তিগত কথা দিন নয়, কিন্তু ফেরকা হিসাবে সম্প্রদায় হিসাবে তারা মাপকাঠি, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন বনি ইসরাইলেরা 72 ফেরকায় বিভক্ত হয়ে পড়ল, আমার উম্মতরা 73 ফেরকায় বিভক্ত হবে, এক ফেরকা জান্নাতি হবে বাকি 72 ফেরকা জাহান্নামী হবে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন ও আল্লাহর রাসূল সে এক ফেরকা কোনটা, হুজুর জবাব দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবি যেই মত যেই পথের উপরে আপনি, যে আকীদার উপরে আপনি, যে আমলের উপরে আপনি, এটা হলো ফেরকায়ে নাজিয়া, এরা নাজাত পাবে জান্নাতে যাবে। তো সাহাবায়ে কেরামকে হুজুর ফেরকার জন্য মাপকাঠি বানাইছেন, সম্প্রদায়ের জন্য মাপকাঠি বানাইছেন, আহলে সুন্নত জামাতের জন্যই বলে আহলে সুন্নত, মানে কোরআন হাদিস মানে জামাত মানে সাহাবায়ে কেরাম মানে, তো ফেরকার জন্য জামাতের জন্য এরা মাপকাঠি, তো এদেরও যদি হাল তারই হয় তাহলে এখানেও তো সেই সমস্যা দেখা দিবে যে আমার মাপকাঠি কোনটা, এই সাহাবির হাল না এই সাহাবির হাল, হাল এটা কি দিন না দিন নয় বুঝবো কি? তাই সাহাবায়ে কেরামের মকাম আরো কোটি কোটি গুণ বেশি উঁচা হওয়ার পরেও তাদের উপরে হাল তারই হয়নি, হাল তাদের হয়নি, কারণ হইলে উম্মত বিভ্রান্তিতে পড়তো, সাহাবায়ে কেরামের পরে যারা আছে এরা এখন উম্মতের জন্য মাপকাঠিও নয়, এই জন্য এদের হাল আসতে পারে অসুবিধা নেই, তাই যাদের হাল আছে এদেরকে মনে করবো মাযুর,
ইজ্জত এহতারাম আমাদের অন্তরে থাকবে। এদেরকে বুড়াবালা বলা যাবে না যে কেন সে আমাল হক বললো, কেন নামাজ পড়তে নিষেধ করল, কেন অমুক কাজ করতে বললো। হাল দিন নয়, অনুকরণীয় নয়, দিন হলো হাল। কোরআন ও সুন্নাহ যাকে বলে এটা হলো দিন। তো কোরআন ও সুন্নাহ এবং কোরআন ও সুন্নাহর দ্বারা হুজুর গানে দিন, এই দুইটাকে সাথে নিয়ে চললে এদেরকে বলবে আহল সুন্নাতে ওয়াল জামাআ। এরা হলো নাজাত প্রাপ্ত সম্প্রদায়, আর এর বাইরে যাবে নাজাত প্রাপ্ত সম্প্রদায় নয়। আল্লাহ, এতবা আমাদের করা লাগবে কোরআন ও সুন্নাহ এবং কোরআন সুন্নাহর সহি ব্যাখ্যা বিশ্লেষণ, এটা বুঝতে হবে কোরআন সুন্নাহর ধারক বাহক থেকে। শুধু ধারক বাহক নিয়ে চললেও হবে না, শুধু কোরআন সুন্নাহ নিয়ে চললেও হবে না, দুইটাকে সাথে নিয়ে চললে ইনশাআল্লাহ মঞ্জিলে মকসুদ আমি আমার গন্তব্যস্থানে নিরাপদে পৌঁছতে পারব, এর বাইরে গেলে পারব না। ওলামায়ে দেওবন্দের এটাই হলো মূল বৈশিষ্ট্য। বুজুর্গানে দিনের ইজ্জত এহতারাম নিজের অন্তরে খুব, এদেরকে গুড়াবালা বলবেন। কোরআন হাদিসের পুঙ্খানুপুঙ্খানু ভাবে এতবা অনুকরণ অনুসরণ এক চুল ছাড়বে না, এটা ওলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য। কি পরিমাণ ইজ্জত এহতারাম! দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আমার ওস্তাদ মোহতারাম হযরত মাওলানা কারি ফজলুর রহমান দামাত বারাকান্দে একটু আগে বলছিলেন, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, কলিয়ার গাইতেন কলিয়ার শরীফ, হযরত আলী আহমদ আলাউদ্দিন সাদের রহমাতুল্লাহ আলাইহির মাজার গেলেন, হুজুর দেখলেন বড় আজীব গরীব হুজুর, পাঁচ মাইল দূরে থাকতে জুতা খুলে বগলের নিচে নিয়ে নিতেন, পাঁচ মাইল পায়ে হেঁটে তারপরে মাজার জিয়ারত করতে যাইতেন। কি পরিমাণ ইজ্জত এহতারাম অন্তর থাকলে এটা সম্ভব! আমরা পাঁচ মাইল খালে হাঁটলে পা ফেটে রক্ত ধরা আরম্ভ করব, ওনার শান ওনার জন্য হয়েছে, আমরা পারি না। জিয়ারত করতে যেতেছেন মদিনায় মুনাওয়ারা, আর শেষে মদিনায় মুনাওয়ারা রওনা করছেন সাথে কাফেলা বহু লোকজন। যখন বীর আলীতে পৌঁছলেন যুলহুলাইফা, মদিনা থেকে মক্কা শরীফ পৌঁছতে এখানে এসে হেরাম বাঁধতে হয়, উনি তো মক্কায় মক্কারমা থেকে মদিনা দেখেছেন। বীর আলী যুলহুলাইফায় পৌঁছলেন, দেখা যায় মসজিদে নবীর মিনারা দেখা যায়, লাফ দিয়ে ওঁত থেকে নেমে গেলেন, জুতা খুলে ফেললেন, খালি পায়ে হাঁটা আরম্ভ করলেন। তখন তো এক কার্পেটিং করা রাস্তা ছিল না, পাথরের জমিন আর মদিনার আশেপাশের পাথরগুলো হইল কাঁটার মতো চোখা, বাস পায়ে হাঁটতেছে খালিফাই। হুজুরকে দেখে অন্যরা ওঁত থেকে নামলো, খালিফাই হাঁটা শুরু করলো, কেউ হয়তো 10-20 কদম দেওয়ার পরে রক্ত ঝরা শুরু, পা থেকে কারো পা কেটে গেল, আবার জুতা ভাই দিল, কে আবার ওঁতে উঠলো, পারলো না হাঁটতে, উনি একা পুরো গোল হলো পা থেকে মসজিদে নববী পর্যন্ত রজা শরীফ পর্যন্ত খালিফাই তো হেঁটে গেছে, রক্ত ঝরতেছে, পা কাটতেছে পাথরে, এদিকে কোনো খেয়াল নেই, কেন সত্যিকার রক্তে আসে কে রাসু মুশকিল মুঝে। এখন সামনে তো শুধু রওজা পাক, অন্য কিছু তো দেখে না, নিজকেও দেখে না, সব গায়েব হয়ে গেছে রজা পাকের সামনে। এখন কি পা ফাটে না কাটে না রক্ত ছড়ে, এদিকে তো কোনো খেয়াল নেই, কোনো ভুক খেতে, এটা ওনার জন্য তো ঠিক আছে, কিন্তু আমি আপনি করলে ধর কি সর্বনাশ, এখন পা ফাঁসা শুরু হয়েছে, কি করলাম? পরে উল্টে আরো বিরূপ প্রতিক্রিয়া দেখা দিল, এটা আমার আপনার জন্য না, এটা ওনার জন্যই সর্বনাশ, এইটাকে বলে হাল। তাই ওনাদের ইজ্জত এহতারাম অন্তরে ফেলে। এখান থেকে আরেকটি কথা বুঝুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজ কথা এবং সমর্থন হলো শরীয়ত, আর সম্প্রদায়গতভাবে সাহাবায়ে কেরাম হলো মাপকাঠি, কারণ হুজুর শরীয়ত হিসাবে মাপকাঠি, সাহাবায়ে কেরাম সম্প্রদায় হিসাবে মাপকাঠি, যেহেতু আসহাবি হুজুর বলে গেছে। এই মাপকাঠির মাপ দিয়ে আমি চলতে হলে যদি আমার অন্তরে মহব্বত না থাকে,
তাহলে এই মাপকাঠের উপরে সলমানা চলা জীবনেও সম্ভব হবে না। অন্তরে মহব্বত থাকলে পুরা অনুকরণ অনুসরণ সহজ এবং সম্ভব। মহব্বত নেই, পুরো অনুকরণ কোনোদিন হবে না। যে যাকে মহব্বত করে ভালোবাসে ওর মতো জামা সিলে, ওর মতো জুতা পায়ে দে, ওর মতো টুপি মাথায় দেয়, কেন মহব্বত আসবে না? পুরা মহব্বত না থাকলে না, তোমার জামাটা রং ঠিক হয়নি, কাটিং ঠিক হয়নি, টুপি এটাই ঠিক হয়নি। মাহবুবের উপর যদি প্রশ্ন উত্থাপন করে বোঝা যাবে ভিতরে মহব্বত নাই, সমস্যা আছে। আর বিনা প্রশ্ন যদি অনুকরণ অনুসরণ করে বুঝবো ভিতরে মহব্বত আছে। এখন কোন ফেরকা হকের উপরে আছে, কোন ফেরকা হকের উপরে নেই, এটা বুঝার একটা পরিষ্কার রাস্তা। সেটা কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মহব্বত অন্তরে আছে কি নাকি প্রশ্ন করি করি, হ্যাঁ হযরত মুয়াবিয়া যুদ্ধ কেন করলো, অমক সাহাবী কাজটা কেন করলো, প্রশ্ন। মাহবুবের কোন কথার উপরে, কাজের উপরে, সমর্থনের উপরে, প্রেমাস্পদের কথার উপরে, কাজের উপরে, সমর্থনের উপরে প্রশ্ন করলে বুঝতে হবে এটা ধোকা প্রেম নয়, মহব্বত ভিতরে নাই, আসলে সে মহব্বত করে না, এটা গোমরাহির আলামত। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মাপকাঠি, সাহাবায়ে কেরাম জামাতের মাপকাঠি, এখন যদি প্রশ্ন করি ও না হুজুরের কাজটা তো ঠিক হয়নি, নবীর উপরে প্রশ্ন, সাহাবীর উপরে প্রশ্ন, তাহলে বুঝতে হবে এই গোমরা, এই রাহে রাস্তার উপরে নেই, সঠিক রাস্তার উপরে নেই, গোমরা হয়ে গেছে। আমাদের দেশ আজকাল আল্লাহ মাফ করুক, আছে নাকি সাহাবীদের কাজের উপরে প্রশ্ন, সাহাবীর এটা কেন করলো, সাহাবীর দোষ মুক্ত নয়, এরা এই দোষ করছে, এখানে এ দোষ করছে, রাসূল এই কাজটা ঠিক করে নাই, আমাদের দেশে জন্ম নিলে এমনি করতো, ওইখানে জন্ম নেওয়ার কারণে এমনি করতো, প্রশ্ন। তাহলে বুঝা গেছে এটা গোমরা, অন্তরে মহব্বত নেই, পুরোপুরি অনুকরণ। আপনি দেখবেন ওদের চেহারার দিকে তাকাইলে রাসূলের সুন্নাত পরিলক্ষিত হবে না, সাহাবা কেরামের এতেবা পরিলক্ষিত হবে না, কেন মহব্বত নেই, হবে কোথেকে? আমাকে একদিন এখানের একজন প্রশ্ন করছে, হ্যাঁ হুজুর আপনি বলছেন যে অমক অমক হকের উপরে আছে, আমাদের কথা বললেন না, আমরা যে হকের উপরে নাই, কি অসুবিধা আমাদের? তাহলে ভাই অসুবিধা আর কি আর কি বলবো, আপনাদের একজনকে পাশে দাঁড় করান, আর যাদের কথা বলছি তাদের একজনকে পাশে দাঁড় করান, দাঁড় করালে আপনার অন্তর সাক্ষী দিবে কে হকের উপরে আছে কে হকের উপরে নেই, সুরতে বলছি। হ্যাঁ দাঁড়িয়ে শুধু দিন আর কিছু নেই, তাহলে আপনারা আছেন কেন, ফেলে দেন, আপনারা ফেলে দেন, যখন দাঁড়িয়ে শুধু দিন না তা আপনারা ফেলে দেন। ওলামায়ে দেওবন্দের একটা বৈশিষ্ট্য, তাদের সুরত সাক্ষী দিবে যে রাসূলের আশেক, রাসূলের মহব্বত আর ভালোবাসা তার অন্তরে ঘর করে বসে আছে। এই জন্য রাসূল একটা শূন্যত সে বাদ দেয় না, রাসূলের উপর প্রশ্ন উত্থাপন তো দূরের কথা, রাসূলের সাহাবীদের উপর কোনো প্রশ্ন উত্থাপন করে না। সাহাবায়ে কেরাম করছেন, সাহাবায়ে কেরাম বলছেন, এটা হলো এখন জামাতের মাপকাঠি। সাহাবায়ে কেরামের যে কথা আর যে কাজ আমাদের যুক্তির বাইরে, বুঝতে হবে সাহাবায়ে কেরাম এটা রাসূল থেকে শুনে, রাসূলকে দেখে, রাসূলের সমর্থন দেখে এই কাজটা করছেন বা কথাটা বলছেন, তাই তাদের কাজ আর কথা মরফু হাদিসের হুকুম। সাহাবায়ে কেরামের মহব্বত, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটা অন্তরে থাকলে অটোমেটিক তাদের সুন্নত, তাদের তরিকা, তাদের এতাত, তাদের অনুকরণ আমার মধ্যে আসে। আর যদি প্রশ্ন উত্থাপন করি তো বুঝতে হবে আমার মধ্যে পুরো রাসূলের এতাত নেই, অনুকরণ নেই, সাহাবায়ে কেরামের অনুকরণ নেই, আর এই দুই অনুকরণ ব্যতীত দ্বীনের উপরে থাকা সম্ভব নয়, এটা দ্বীন নয়, এটা গোমরাহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল